Peace TV presents. Assalamualaikum. Amar nam Bhaggyalakshmi. Ami ekjon Hindu. Ar ekhon ami Islam dharma grohon korte chai. বললেন যে আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান, আপনি কি নিজের ইচ্ছায় এটা করছেন? নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে এটা করতে? কেউ জোর করেনি, নিজের ইচ্ছায় তা করছি আমি। মাশাআল্লাহ, জিজ্ঞেস করলাম নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চান। আপনি কি মানেন যে আল্লাহ এক? জি স্যার। আর আপনি কি এটা মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ মানি। আচ্ছা, আমি আপনাকে কালেমা পড়াবো, প্রথমে আরবিতে বলবো, পরে বাংলা করে দেব। আচ্ছা ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো মাবুদ নাই, নাই। আর আর মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা, বান্দা এবং রাসূল, এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলমান হয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, আর আল্লাহ আপনার জান্নাত নসিব করুক। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে জান্নাত দেন আপনাকে। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবারও আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আপনার জীবনে শান্তি আসে, আর এই তিনটা অর্জন করতে পারেন যে আল্লাহর সন্তুষ্টি, এই পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত ইনশাআল্লাহ। আমার একটা নাম রেখে দিন আপনি। বোন বললেন যে আমি আপনার একটা নাম রেখে দিই, আপনি আপনি আয়েশা রাখতে পারেন, আয়েশা রাখতে পারেন, আয়েশা। Peace TV presents.